কফির একটা ফেস প্যাক মাখলাম, তার আগে ফেসটা ওয়াশ করে স্ক্রাব করে নিয়েছি। দেখো পাইপটা লিক হয়ে গেছে, কিভাবে ঝর্ণার মতো হয়ে পড়ছে দেখো, সব খাটের অবস্থা দেখো, সব মেলে দিয়েছি একদম। তো এদিকে ফেরো দেখি, ঠিকই তো আছে, এরকমই তো হয়। তো দেখো এখানে ফার্স্টেই বসিয়ে দিয়েছি সবজি কেটে চিচিঙ্গা আলু পেঁয়াজ দিয়ে আর তিল দিয়ে, এটা হবে তরকারি। আর এদিকে দেখো ভাতটা হয়ে গেছে। কালকে বৃষ্টির পর আজকের ওয়েদারটাও খুবই মেঘলা, আর সকালবেলা উঠে দেখছি আমার নাক বন্ধ হয়ে গেছে, এত ঠান্ডা লাগছিল, তারপর ফ্যানটা আবার অফ করে দিলাম। হ্যালো এভরিওয়ান, আমি রিনি আর তোমরা দেখছো পাপাই রিনি ব্লগ। আমাদের চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত, আর আশা করি সবাই অনেক ভালো আছো। আর আমি আমার দিনটাকে তো রান্না দিয়ে স্টার্ট করি, আজকেও সেমভাবে স্টার্ট করেছি, তবে আজকে সারাদিন অনেক কাজ আছে, তো ব্লগটা লাস্ট অবধি দেখতে থাকো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো গাইজ, রান্না করতে করতে হাফ রান্না মানে হাফ তরকারি করতে করতে আমিও বেরিয়ে পড়েছি, এই যে মাছ কিনতে যাচ্ছে আমিও যাচ্ছি, এই যে বাজারের ব্যাগ নিয়ে নিয়েছি। তো আমিও ভাবলাম যাই একটুখানি ঘুরে আসি, আজকে তো বেশি কিছু রান্নার নেই, শুধু তরকারিটা হবে আর মাছের ঝাল হবে। রাত্রে পারবো মানে এখন পারবো, এক্ষুনির মধ্যে কি পারবো, এক্ষুনি পারবো না। শশা আছে একটা, শশা নিয়ে লাভ নেই, তাহলে কি নেবে মৌরলা মাছ, আর হচ্ছে পার্শে মাছ নিলাম, আর একটা সবজি দোকান তোমাদের দেখালাম মানে ভ্যান আর কি, সেটা বেগুন খুঁজছিলাম কিন্তু বেগুন নেই, সেটা পরে নিয়ে আসবে আর কি পাপাই অফিস থেকে আসার সময়, ওবেলা মৌরলা মাছটা করবো আর এবেলা ওই পার্শে মাছের ঝাল করবো গিয়ে। তো এদিকে দেখো তরকারিটা হয়েই গেছে, প্রায় একটুখানি জলটা মরবে, তোমাদের দাদা ভাইয়েরটা তুলে দিয়েছি ওর টিফিন কৌটোয়। আর এদিকে দেখো মৌরলা মাছগুলো বাচ্ছি, পার্শে মাছগুলো নুন হলুদ মাখিয়ে রাখলাম, আর এদিকে মাছের তেল। তো এগুলো বাছতে তো সময় লাগবে, এটা ওবেলা করবো, ওই জন্য এই কটা মাত্র বাছা হয়েছে। তো তোমাদের দাদা ভাই ঢুকলো স্নানে, এখন বাজে 8:30 বাজে উনি, তার মধ্যে আমার মৌরলা মাছ বাছাও কমপ্লিট হয়ে গেছে, বেশিক্ষণ লাগলো না, 10 মিনিট মতো লাগলো, ওটা গেলে ভালো করে বেছে নিয়েছি। আমি আগে প্রচুর মৌরলা মাছ কুটি মাছ বাছতাম যখন কলাইকুণ্ডুতে থাকতাম, প্রচুর নয় মানে মোটামুটি বাছতাম, কারণ রোজই আমাদের পুকুরে কুটি মাছ পড়তো, তো সেগুলোই মাঝে মাঝে বাছতাম। তো এখানে দেখো নুন হলুদ মাখালাম, আর এইগুলো তো আগে থেকেই প্রিপেয়ার করা আছে, তেলটাও ভাজবো, ফার্স্টে এই মাছগুলো ভেজে নেবো কারণ এই মাছের ঝাল হবে লাঞ্চের ভাত দিয়ে খাওয়ার। মৌরলা মাছ একবারে ভেজে নেবো কেমন হয়ে যাবে। দেখো মুড়ি শেষ হয়ে গেছিলো, মুড়ি নিয়ে এলো, পরে খাবে তো, এই সবে 8:30 বাজছে। তেলটা কেমন ফাটছে দেখো খালি ফটফট করে, আমি ভয়ে সামনেও যেতে পারছি না। দেখেছ বিনা পয়সার বোম। দেখো এই ছোট্ট কৌটোটায় তোমাদের দাদাকে দিলাম পেঁয়াজ আর লেবু, আর এদিকে খাটের উপর উঠে খাচ্ছে দেখো, আর এদিকে হচ্ছে পার্শে মাছের ঝাল, কালো জিরে কাঁচা লঙ্কা পেঁয়াজ আর সর্ষে বাটা দিয়ে এটা করছি, একটু ঝোলটা মরে গেলেই নামিয়ে দেবো, আর উপর থেকে একটুখানি কাঁচা তেল ছড়িয়ে দেবো। দেখো এখানেও আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছি, মুড়ি তরকারি, আর এখানে তেলটা একটুখানি পুড়ে গেছিলো ওই জন্য কালো কালো হয়ে গেছে, পাপাইও খেয়েছে আর আমার জন্য এইটুকু রেখেছে। তো চলো মুড়িটা খেয়ে নিই তারপর কথা হচ্ছে। তো গাইজ এখন বাজে 11টা, আর ফাইনালি আমার ব্লগ এডিটিং কমপ্লিট হলো, আর হচ্ছে তোমরা তো জানো যে সানডে একটা বিয়েবাড়ি আছে, আজকে শনিবার মানে কালকে সকালবেলা আমরা যাব, তো এখন আমি ব্যাগটা গোছাবো, বেশি কিছু নেওয়ার নেই, শুধু রিসেপশানে যেই শাড়িটা পরবো সেটা আর মেকআপ জুয়েলারি এইসব কিছু নেবো। তোমাদের দাদা ভাই কী পরবে আমি জানি না, ও অফিস থেকে ফিরে এসে সন্ধেবেলা গোছাবে সব কিছু। আজকে
কাজও আছে, আইব্রাউজ করা হয়নি, আইব্রো করতে যেতে হবে, যদিও বাইরেই পার্লার, তাও ঘরের কাজকর্মও আছে, অনেকগুলো কাচাকুচি আছে। অ্যাকচুয়ালি কালকে আমি বেডশিটটা কেচেছিলাম, তো এই জন্য ওর অনেক জামা কাপড় এটা ওটা পড়ে আছে, সেগুলো আমার বাইরে দড়িটা একটুখানি ছোট জায়গা, তো ওখানে বেশি কিছু ধরে না, ওই জন্য শুধু বেডশিটটাই কালকে দিয়ে কেচে দিয়েছিলাম, আর বাকি কিছু কাচা হয়নি। আজকের অনেক কিছু কাচার আছে, আবার কালকে যেহেতু চলে যাব, ওখানে পাবো না কোনো ওয়াইফাই, মানে কালাইকুণ্ডু গেলে তো কোনো ওয়াইফাই পাবো না, নেটও সেরকমভাবে ধরেই না, নেট খুবই খারাপ ওখানে অবস্থা, তো এখান থেকেই ওই জন্য ব্লগ আপলোড করে রেখে দিয়ে যেতে হবে আমাকে, কারণ ওখানে সানডে নইলে তোমরা আমাদেরকে দেখতে পাবে না, তাই জন্যই এখন প্রচুর কাজ আছে, সেগুলোই করব। তো ওই যে রেড ব্যাগটা দেখতে পাচ্ছ, ওটা এখন নামাবো, ওর মধ্যেই সব জামাকাপড় প্যাক করব। মেকআপের জন্য কি নেব আর কি নেব না সেই সব গোছাতে গোছাতে অনেক বেলা হয়ে গেছে, এখন 12:30 বেজে গেছে, এক ঘন্টা ধরে লিটারালি আমি গুছিয়ে যাচ্ছি, বুঝতেই পারিনি, ফোনটা হাতে নিয়ে দেখছি 12:30 বেজে গেছে এই সব করতে করতেই। দেখো এই যে ব্যাগটা নামিয়েছি, এখানে সব খাটের অবস্থা দেখো, সব মেলে দিয়েছি একদম। তো ফাইনালি এই বক্সটা রেডি করা হয়ে গেছে, এটা আমার মেকআপের বক্স হয়েছে, আর এগুলো কিচ্ছু না, এখানে কটা কাঁটা ক্লিপ ছিল সেইগুলো নিয়েছি, আমার এখানে কিচ্ছু নেই, সব শ্বশুর বাড়িতে আছে। আর এইগুলো কটা ব্রাশ নিয়েছি, এটা হচ্ছে মেকআপটা নিলাম, আর এতে জুয়েলারি নিয়েছি, ব্যাস আর কিচ্ছু নয়। আর এতে হচ্ছে মেকআপের কটা ব্রাশ নিলাম প্লাস্টিকটা, এইগুলোই, আর এই যে জুয়েলারি আর কিছু না, ব্যাস এগুলো ভরে নেবো, হ্যাঁ এই মেন জিনিসটা। আর এটা টিস্যু একটা নিয়েছি মেকআপ রিমুভাল, এই যে সায়া, এই তো ব্লাউজ, এটা তোমরা দেখেছো আগের ব্লগে এই ব্লাউজটা, আবার যখন পরবো তখন দেখতে পাবে যারা দেখোনি আগের ব্লগটা। আর এই হচ্ছে শাড়ি, তো এগুলো এখন ঝটপট গুছিয়ে নিতে হবে, তো চলো গুছিয়ে নিয়ে আবার ফিরে আসছি তোমাদের কাছে। আর এই ব্যাগটা নেবো ডিসাইড করলাম, তো এটাও পরে নিই, আর ব্যাগ মোটামুটি গুছিয়ে নিয়েছি, হয়ে গেছে কমপ্লিট, আমার সব কিছু মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু ঢুকবে তোমাদের দাদা ভাইয়ের, সেটা ও আসুক তারপরেই গোছাবো। তো ভাবছি এখান থেকে এই শাড়ি আর ব্লাউজটা পরে যাব, তার সাথে এই ম্যাচিং করা কানেরগুলো, দেখি এখনও ডিসাইড করতে পারিনি, ফার্স্টে ভাবছিলাম একটা চুড়িদার পরে যাব, তারপরে ভাবলাম না বিয়েবাড়ি যেহেতু একটু শাড়ি পরে গেলেই ভালো লাগবে, দেখি কালকে কেমন অবস্থা থাকে, কটায় বেরোই বাড়ি থেকে তার উপর ডিপেন্ড করছে যে কি পরবো, শাড়ি না চুড়িদার। লাঞ্চ করতে বসলাম, আর প্রায়শই তোমরা দেখবে আমি এই চিচিঙ্গার তিলবাটা দিয়ে তরকারিটা বানাই, এটা পেট ঠান্ডাও রাখে আর খেতে খুবই টেস্টি লাগে, অথচ সিম্পল, তো এটা দিয়েই ভাতটা ফার্স্টে মেখে খাচ্ছি আর লেবু চিপে খাচ্ছি। তাড়াহুড়ো করে খেলাম, এরপর রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরটা পরিষ্কার করছি, বাসন টাসন মাজবো, রান্নার জায়গাটাও পরিষ্কার করব। আর আজকে আর রেস্ট নেওয়ার সময়ও পাবো না, কারণ একটু পরেই একটুখানি দোকানে যেতে হবে, আবার একটু ভুরু প্লাগ করতে যেতে হবে, সামনের পার্লারটা খোলা আছে কিনা দেখতে যাব। সব কাজকর্ম কমপ্লিট, চান করে, খাওয়া দাওয়া করে, বাসন মাজা, জামা কাপড় কাচা, মেলা সব কিছু কমপ্লিট, এবার শুধু চুলটা একটুখানি শ্যাম্পু করলাম, চুলটা একটুখানি শুকিয়ে নিয়ে তারপর যাব একটুখানি আইব্রাউজ করতে পার্লারে, পার্লারটা সামনেই তোমাদেরকে দেখিয়েছিলাম, তো এখনও যাইনি আইব্রো করতে, তার আগে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি, কফির একটা ফেস প্যাক মাখলাম, তার আগে ফেসটা ওয়াশ করে স্ক্রাব করে নিয়েছি, তারপর এই ফেস প্যাকটা লাগালাম, এটা এখন 10-15 মিনিট রেখে তারপর ঠান্ডা জলে ওয়াশ করব। এখন বাজছে 4:30 মতো, একটু বেরোলাম, দোকানে যাচ্ছি, একটু বেসন নেবো, আর নেবো বেসন দিয়ে ওই মৌরলা মাছটার বড়া করব। দেখো পাইপটা লিক হয়ে গেছে, কীভাবে ঝর্নার মতো হয়ে পড়ছে, দেখো শুধু পাইপ লিক হয়ে গেছে। নিলাম একটা বেসন আর এই যে একটা পাঁপড়ের প্যাকেট। রাস্তা দিয়ে ব্লগ করতে করতে যাচ্ছি, সবাই তাকাতে তাকাতে যাচ্ছে, দুপুরবেলা তো আসলে সবাই ভাবছে কি করছে রে বাবা, একা একা বকছে কেন, পাগল টাগল নাকি। তো তোমাদের দাদা একটু তাড়াতাড়ি চলে এসেছে আজকে, এ দেখো এখানে শুয়ে আছে, ওই যে এখানে, ওই যে ফোন দেখছে। তো এখন পাঁপড় কিনে আনলাম, দুটো পাঁপড় ভাজবো, এখন খাবো দুজনে, আর তরকারিটাও করবো একটু পরে। এই যে
ওই পাপড় ভাজা খাও। তো আমিও খাবো, তোমরা একার নাকি? তো দেখো পাঁপড়গুলো ভেজে রাখলাম এখানে, এই যে সাদা তেলে ভেজে রাখলাম, গ্যাসটা অফ করে দিয়েছি। এখন পাঁপড়গুলো নরম হয়ে যাবে আলুগুলো ভাজতে ভাজতে আর মশলা কষাতে কষাতে, ওই জন্য পাঁপড়গুলো এই প্লাস্টিকে ভরে রাখবো। তো দেখো এখানে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেলের উপর জিরে, মৌরি, আদা, তারপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু লাল মরিচের গুঁড়ো, শুকনো লঙ্কা, এসব দিয়ে কষাচ্ছি। টমেটো আমার কাছে নেই, টমেটোটা দিলে আরও ভালো লাগে খেতে, তো কিছু করার নেই, মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো, এতে সেদ্ধ হবে এটা। তো গাইস দেখো এখানে গোলা রুটি বানাচ্ছি ডিম দিয়ে, পেঁয়াজ লঙ্কা দিয়ে আর আটা দিয়ে। তোমাদের দাদার খিদে পেয়েছে একটুখানি, ওই জন্য বানাচ্ছি, আমিও খাবো। দেখো এখানে গোলা রুটি খাচ্ছে, কেমন? অলরেডি আমি অনেক খেয়ে ফেলেছি, তারপরেও এত পড়ে আছে। আরে বুঝতে পারিনি, একটু বেশি হয়ে গেছিল আটাটা। টেস্টি লাগে কিন্তু এত খাওয়া যাবে না। তো এখন বেরিয়ে পড়লাম, ডিউটি যাচ্ছি, 6:30 প্রায় বাজে আর বাবাই ঘরে আছে। তো আমি ভুরু প্লাগ করতে গেছিলাম ওখান থেকে বেরিয়ে, আর পাপাই গেছিল এক জায়গায়, সেটা হয়তো ভিডিও করেছে, ওকে ফোন করলাম, বলছে রুমে, তার মানে আসছে, এক্ষুনি দেখা যাবে। আমি ঘরে এসে দেখছি রুমে তালা দেয়া, কেউ নেই। তো এইটা হচ্ছে একটা মন্দির, এখানে দেখো কি সুন্দর আলো দিয়ে সাজিয়েছে, মনে হচ্ছে কোনো পুজো টুজো আছে। এসো, ওরকম নাড়াতে নাড়াতে আসতে নেই। আমি ভাতটা বসিয়ে দিয়ে এলাম, আর তোমাদের দাদা কি পড়বে সেটাই ডিসাইড করছি। আমাকে এদিক থেকে হাসাচ্ছে দেখো, শুয়ে শুয়ে কি পড়বে ঠিক করো। হ্যাঁ দারুণ লাগবে। তো গাইস দেখো এটা তোমরাই বলো এই কম্বিনেশনটা ভালো নয় কিনা। ও কিনেছিল এটা এসপ্ল্যান্ড থেকে, এইটা কালকে পরে যাবে, এটা বিয়ে বাড়িতে পরবে না, এই প্যান্টটার সাথে এই জামাটা পেয়ার করে, আর এই টি শার্টটা পরবে বিয়েতে, সরি সরি এই শার্টটা, ফুল শার্টটা এটা পরবে, আর কি প্যান্ট পরবে সেটা এখনো ঠিক করতে পারছে না, তাই তো। এই নেলপালিশটা অনেকদিন আগে পরেছিলাম, এখন সব এই যে রিমুভার নিয়ে বসেছি, রিমুভ করে রেড কালারের নেলপালিশ লাগাবো, এই কালারটা। তো দেখো নেলপালিশ পরে নিলাম পায়ে, এবার হাতে পরবো, হাতটাও ফাঁকা দেখতে পাচ্ছো, আর উপরে কিছু নেই। জুতোটা পরেই যাবে তো তুমি? না ঠিক আছে খোলো তাহলে। কি কোথায় ছোট দিকে ফেরো দেখি, ঠিকই তো আছে, এরকমই তো হয় ঠিকই। তো তোমরা হয়তো ভাবছো হঠাৎ করে হলুদ টি শার্টটা কেন পরে নিলাম, আসলে ওই জামাটা রান্না করেছি, বাসন মেজেছি, পুরো জল ছিটকে সব ভিজে গেছে, ওই জন্য চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করে ভিডিওটা এন্ড করতে এসেছি। সো গাইজ বাসন টাসন মাজা কমপ্লিট, এবার শুধু একটু ফ্রেশ হব, মানে মুখ টুক ধোবো, না এখন কিছু করতে হবে না। তো যাই হোক এখন ফ্রেশ হব, আর এই যে বললাম নেলপালিশ পরব, সেটা আর ক্যামেরায় দেখাতে পারছি না, অনেকটা রাত হয়ে গেছে আর কালকে বেরোতে হবে 6টার সময় বিয়েবাড়ি যাব। তো যাই হোক চলো এখানেই শেষ করছি আজকের ব্লগটা, আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তো অবশ্যই কিন্তু ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। টাটা।